ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আমার বাবা তো মৃত, মৃত আল্লাহাজ একে মোমাজ্জেদ আহমেদ, মাও মৃত, মায়ের নাম হলো মুফাক্কির আহমেদ। এখন তো সেখানে তো আমাদের বাসা হলো চট্টগ্রাম জয়নগরের বাসায়। আমি কাজুমেলে স্কুল থেকে পাস করেছি চট্টগ্রামে 1965। আমি চিরাং কলেজের ছাত্র ছিলাম 66-এ। সেখানে চিরাং কলেজে ভর্তি হওয়ার পরে দেখলাম ছাত্রলীগ, আমরা আমাদেরকে ধরলো, আমরা ছাত্রলীগ করা আরম্ভ করলাম। তখন দেখলাম বঙ্গবন্ধু ছয় দেখা আন্দোলনের কথা ব্যাপারে পড়তাম, নিজেও দেখতাম। আমাদের নেতা ছিল আশরাফ ভাই, আশরাফ খান। তখন ছাত্রলীগের ক্ষমতায় ছিল চট্টগ্রাম কলেজে। ডিগ্রি কলেজে আমি ভর্তি হয়েছি 66-এ, ইংরেজি 67। ওখানে কোনো লোকাল পার্টি ছাড়া কোনো পার্টি ছিল না। পরে আস্তে আস্তে আমরা নিজেরাই ছাত্রলীগের ইয়ে করলাম, আগমন হইল ছাত্রলীগ। তারপর আমি 70 ইংরেজিতে ছাত্রলীগের যে ইলেকশান হইলো ওইটাতে আমি কমনরুম সেক্রেটারি নির্বাচিত হইলাম ছাত্রলীগের প্যানেল থেকে। বিবি কে ছিল? বিবি তখন বোরহান উদ্দিন ছিল, সেক্রেটারি ছিল মইনুল ছিল। আমরা তো এখানে ছিলাম না মুক্তিযুদ্ধের সময়। মুক্তিযুদ্ধের ব্যাপারে আমরা, আমাদের আমার বড় ভাইয়া একজন মুক্তিযুদ্ধ ছিল, নাম করা মুক্তিযুদ্ধ, উনি আগরতলা মামলার আসামি ছিলেন। কী নাম? মাহফুজুল ভাই। মাহফুজুল ভাই উনি বর্তমানে ক্যানাডায় সেটেল, ক্যানাডায় বসবাস করতে ছেলে মেয়ে নিয়ে ওখানেই থাকে। ওনাকে আর্মিরা খুঁজছিল, সে ওসিলে আমাদেরকেও বাসা ছেড়ে পালাইতে হয়েছে। মার্চে আমার মা অসুস্থ ছিল, সেটা মেডিকেল কলেজে অপারেশান হয়েছিল, ওনার হিপ জয়েন্টের অপারেশন হয়েছিল, সমস্ত বডি প্লাস্টার করা ছিল। আমি ওই জন্য ওনাকে ফেলে রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি। প্রায় মাকে নিয়ে এদিকে ওদিক ভাটেজারি, রাউজান, রাঙ্গুনিয়া, কদিন এই বাড়িতে, কদিন এই বাড়িতে এভাবে কাটাইতে হয়েছে মাকে। মানে আমাদেরকে তো সবাইকে লাইন দ্বারা রয়েছিল, আর্মি মারিয়া ফেলবে, আল্লাহর কী রক্ষা না মারি আবার ছাড়িয়ে দিয়েছে। আর আমাদের জয়নগরে যে বাড়ি ছিল বাপের দেওয়া বাড়ি, সেটাও পড়ায় দেওয়ার ব্যবস্থা করছিল। পরে শুনলেন, শুনলে যে বাড়িতে কেউ নাই, তখন আর পড়ায় নাই না। আমাদের অর্থনৈতিক স্বাধীনতা আসে নাই এখনও। বাংলাদেশ হয়েছে ঠিক কাগজে কলমে ল্যান্ডে, অর্থনৈতিক মুক্তি যা হওয়ার দরকার ছিল, যে যে যেগুলো বলিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণ থেকে ভোট নিয়েছিল, সেটা কিছু করতে পারে নাই। কোনো সরকারে করতে পারে নাই, আওয়ামী লীগও করতে পারে নাই, বিএনপিও করতে পারে নাই। এখন নতুন করে আওয়ামী লীগ আবার নতুন উদ্যোগে আসছে ক্ষমতা, এখন দেখা যায় করা যায় কি। অর্থনৈতিক মুক্তি এখনও আসেনি। তুমি মিশেছো মোর দেহের শানে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, মিশেছো মোর দেহের শানে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, তোমারই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।